তোমার তোলা ছবির ওই মেয়েটিকে আমি খুঁজছি। দারুণ ব্যাপার তো, বালির মধ্যে মেয়ে খুঁজছো, তা পেয়েছো নাকি? এই বেটা ফাইজলামি রাখ, মেয়েটি কোথায় বল। আমি কি করে বলবো, আমি একজন শখের ফটোগ্রাফার, তাই না গো? কত জায়গায় কত মানুষের কত প্রকৃতির ছবি তুলি, আমার কি তা খেল আছে নাকি? তার মানে বলবি না? আরে মনে থাকলে তো বলবো। আচ্ছা ভাই, তুমি কি শুধু মেয়ে মানুষ খুঁজেই বেড়াও? সেদিন এই মেয়েটির পেছনে লেগেছো, আজ আবার একে খুঁজছো, ঘটনা কি? দেখ, ধৈর্যের কিন্তু একটা সীমা আছে, আমি জানতে চাই তুই বলবি কি না। আমি তো বলেছি আমি জানি না। আচ্ছা ঠিক আছে, তারপরে বলছি আমি জানি, তোমাকে বলবো না। কি করবে? বলবি না? না, বলতে তোকে বাধ্য করবো। সেদিন তিন তিনজন চামচা দিয়ে ধোলাই খেয়ে গেলে, আজ আমার একাই বলছে বাধ্য করাবে। আজ আমি একা নই, আরো আছে। আরো আছে? কোথায়? মারামারি করো না, চলো আমরা এখান থেকে চলে যাই। প্লিজ লক্ষ্মী, মারামারি করো না। ওকে, মারামারি করবো না। দেখুন ভাই স্যান্ডম্যান, আই মিন বালির মানুষ, আমি সাধারণ মাটির মানুষ, আজ মারামারি করা যাবে না, আমার প্রেমিকা বারণ করেছে। জাস্ট মিনিট, জাস্ট মিনিট, আই হ্যাভ সাম প্রবলেম। দেখো আমি কিন্তু মারামারি করিনি, কথা লিখেছি। কি হলো? এই মারার আগে পড়ে যাচ্ছ কেন? আমাকে চোখ রাঙাচ্ছ কেন? আমি তো মারিনি, ও মেরেছে, ওকে মারো, যাও। দেখো অনেক হয়েছে, আর মারামারি করো না, চলো যাই। আমি তো মারামারি করছি না। তুমি কেন মারো রে? দেখেছো লাজ লজ্জা আছে এদের? সেদিন মার খেলো আমার হাতে, আজকে আছে বলো। আবার কি? আর কাবাডি খেলবেন না? এই প্রেমিক বাহাদুর! আরে আরে আরে, এ কি হচ্ছে? কাবাডি খেলার মধ্যে আমার ছুরি চাকু কেন ভাই? চুপ কর বেটা, মেয়েটি ঠিকানা বলবি না? একেই ঠিকানা করে দেবো। না না ভাই, অনেক হয়েছে, বিয়ের আগে আমাকে বিধবা করবেন না ভাই। দিচ্ছি ঠিকানা, দিচ্ছি, এই নিন ঠিকানা। মোর খোদা, এত বড় ফাঁকু নাও, নাও না কাডো। গুরু 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 গুরু, যা খেল দেখালে, এক ঘুষিতেই চাপার হাড্ডি শেষ। আমার কোনো দোষ নেই, কসম। পাঁচ বোনা হবে না, এরপর দশ বোনা। চলো